তোমাদের সবাইকে গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে কটা বাজে? 10:30। এখন 10:30 বাজে আর আমার হাজবেন্ড ফোন করেছিল, রেডি হয়ে নিতে বললো। আমরা রেডি হয়ে গেছি। তোমাদের গতকাল বলেছিলাম মামাকে নিয়ে যাব চাল স্পেশালিস্টের কাছে, তো আজকে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। সমীর আসছে আর সমীর আমাদের এরকম শরীর অসুবিধা না, শরীরটা খারাপ খারাপ লাগছে, তো সমীর বলল যে আমার একবার কোভিড টেস্ট করবে। ট্রেন জার্নি করে আসার পরে ও তো টেস্ট করেই নিয়েছে, আমাকেও করতে বলেছিল, বুঝলে? আমি না বললাম, বললাম না আমার করা দরকার নেই। ও টেস্ট না করলে, ও রিপোর্ট নেগেটিভ না হলে ও তো ডিউটিতে জয়েন করতে পারবে না, এই জন্য ওকে করতে বাধ্য হলো, ও করে নিল। আমার তো হয়নি, আমি তো করিনি। এবার আমার যেই শরীরটা খারাপ দেখেছে, বলছে আগে তুমি কোভিড টেস্ট করো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো গেলে আমিও টেস্ট করিয়ে নিব আর তোমার মেয়েকে ডক্টরও দেখিয়ে নিব, সেই জন্য রেডি হচ্ছি, ও এলে বেরোবো। আর সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আজকে তোমার ইয়ে খেয়েছি, কী খেয়েছি বলো তো, ভুলেও গেছি। আমি চা খেয়েছি আর বাটার টোস্ট খেয়েছি আর মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়েছি, আর ওর পাপাও আজকে ম্যাগি খেয়ে গেছে। আজকে আমি কিছু রান্না করতে পারিনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওর পাপা ম্যাগি খেয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে ফটাফট করে উঠে ম্যাগি বানিয়ে দিয়েছি, ওর বাবা তাই ম্যাগি খেয়ে চলে গেল। আর আমাকে ঘুম থেকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওরও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই জন্য ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছে। আর আমাকে একবার ডাকেনি, ডাকলে আমি তাও একটু রুটি টুটি করে দিতাম, আমাকে একবারও ডাকেনি, বুঝলে? মেয়ে দেখো আমার পার্স নিয়ে কী করছে, দেখো ও সব পয়সা বের করে দিল। মামার মুখে যে মাস্কটা পরিয়ে দিয়েছি না, যতক্ষণ না মামা মানে আমরা না খুলবো না, ও মুখ থেকে মাস্ক খুলবে না। তোমার ডক্টর দেখিয়ে মেয়েকে চলে এসেছি, রান্নাঘরে রান্না করবো। আর এখন বাজে কটা বলো তো? 12:30 বাজে। এখন রান্না করতে চলে এসেছি, অনেক লেট হয়ে গেছে। মেয়ে খাবে, মেয়ের জন্য আলাদা ওই গতকালের চিকেনটা মেয়ের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম সবার জন্য গতকাল, এবারে আজকে চিকেনটা আমাদের জন্য আলাদা হবে, মেয়ের জন্য আলাদা হবে, তো দু রকমের চিকেন হবে, ভাত বসাবো, অনেক লেট হয়ে গেছে, 12:30 পেরিয়ে গেছে। আর রান্নাটা করে নিই ফটাফট করে, মামা এখানে তো দাঁড়িয়ে থাকো। এই দেখো গতকালের চিকেনটা, 1 কেজি চিকেন নিয়ে এসেছিলো ওর পাপা, তো গতকাল বিরিয়ানি বানিয়েছিলাম আর এইটা বেঁচে আছে, এটাই মেয়ের জন্য রান্না করবো, আমাদের জন্য রান্না করবো, মেয়ের জন্য 1 পিস 2 পিস বের করলেই হয়ে যাবে, এটা আমাদের জন্য ম্যারিনেশন কাল থেকেই করে রেখেছিলাম। এই দেখো কড়াইতে মশলা ভাজতে বসিয়ে দিয়েছি, মশলা ভাজা হচ্ছে, তারপরে চিকেনটা দেবো, ব্যাস ঝোলটা বানিয়ে নেব। মামা এত কান্নাকাটি করছে না, সেজন্য ওকে কোলে নিয়ে আর ভিডিও করতে পারছি না। একদিকে চিকেন বসিয়ে দিয়ে এসেছি আর একদিকে দেখো এই যে জামা কাপড়গুলো জেঁকে দিয়ে গেছিলাম সার্পে, দিয়ে এসে জামা কাপড়গুলো ধুলাম, বেডশিট টেডশিট কালকে মামা পেছাব করে দিয়েছিলো ওইগুলো সব ধুলাম। এই দেখো আজকেও বেডশিটটা দিয়েছি, তারপরে তোমার গদিগুলোও দিয়েছি রোদে, তারপরে তার দুটা দুটা করে কাঁথা, একটা কাঁথা আর এদিকে আর একটা কাঁথা আছে, দুটো দুটো করে কাঁথা ধুচ্ছি, 4টা কাঁথা নিয়ে এসেছি বাড়ি থেকে, দুটো করে না হলে দুটো শুকবে না, তখন আরও দুটো দরকার, সেই জন্য দুটো করে কাঁথা ধুয়ে দিই ওর, আর এগুলো তো আজকে আর শুকবে না। আর ইয়ে
তোমার কাঁথাগুলো কি হয় বলতো, যখনই পেচ্ছাপ পেচ্ছাপ করে রোদে দিয়ে দিলে ঠিক আছে, তাও দু তিন দিনের পরে কীরকম একটা গন্ধরন্ধ করে না, সেই জন্য আমি কেচে দিই। দেখি এদিকে চিকেনের কী অবস্থা। কি হয়েছে বাবা? ও মামা এদিকে কান্নাকাটি করছে, নামবে রান্নাঘরে, ঢুকবে না। এদিকে রান্নাঘরে যাই দেখি, বা পড়ে যাবে, জুতো পরে আসো, জুতো জুতো নিয়ে আসবে, যাও যাও জুতো নিয়ে আসবে, যা বাবা, তুমি এখানে হুশু করে দিয়েছো না। দেখি এই যে বসিয়েছি চিকেন, আর একটুখানি হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তারপরে স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া, বাবা মেয়েকে খাই দেবো, ওর বাবা এলে আমি খাবো। তো ডক্টরে দেখাতে গেছিলাম না, তো ডক্টর দেখে বলে ওষুধ ওষুধ দিল, তারপরে বলছে এরকম আগে ডক্টর দেখানো আরও উচিত ছিল, মামা যখন এক বছরে ছিল তখন ডক্টর দেখিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করছে না, বাড়ির সকলে বলছে হয়তো ওই যে মায়ের দুধ খাচ্ছে সেই জন্য হয়তো খাওয়া দাওয়া করছে না বা কিছু। তো আমরাও ওইভাবে আর ডাক্তার দেখাইনি, বুঝলে না। তো তারপরে ডক্টর বলছে ডক্টর দেখানো উচিত ছিল, আর ওর মানে পায়ে কীগুলো কালো কালো ছোপ ছোপের মতো হয়ে যাচ্ছে, তো সেগুলোও দেখালাম। সেগুলো দেখাতে ডক্টর বলছে এই খাওয়া দাওয়া করছে না, লিভারের প্রবলেম হচ্ছে হয়তো, সেই কারণে এরকম হচ্ছে, আর দিয়ে ওষুধ ওষুধ দিল। এখন ওয়েট করছিল 10 কেজি আছে, তো ওষুধ ওষুধ দিল, তারপরে আবার 1 মাস পর যেতে বলেছে, বলছে খাওয়া দাওয়া করছে না, লিভারের প্রবলেম হচ্ছে, যাতে খিদে পায় সেই জন্য একটা ওষুধ দিল, আরও কী কী সব দিল, ব্যাস খাওয়াবো তারপরে দেখি কী হয়। আর তার সঙ্গে কী বলতো, আমার তো বললাম যে আমার ইয়ে করলো, তোমার কোভিড টেস্ট করলো, কালকে সকালে মনে হয় রেজাল্ট জানাবে। আর নাম লিখে দিয়ে এলাম লিস্টে, আমি কোভ্যাক্সিন নিব 1 সপ্তাহ পরে মনে হয় কোভ্যাক্সিন। আমি বলছি আমার ইঞ্জেকশন টিঞ্জেকশন নিতে প্রচুর ভয়, আমি আমার হাজব্যান্ডকে বলছি কী বলতো, যত দেরি হয় তত ভালো, কারণ আবার জ্বর চলে আসবে, আবার দেশ শুয়েও থাকবো, আমার সে ইঞ্জেকশন টিঞ্জেকশন যে কী ভয়। একবার হেপাটাইটিস ইঞ্জেকশন নিয়েছিলাম, জ্বর চলে এসেছিলো জানো, তখন একটু তখন ক্লাস 8-এ মনে হয় পড়ি, তখন হেপাটাইটিস ইঞ্জেকশন নিয়েছি, ভয়ে আমার জ্বর চলে এসছে, হাত এরকম শক্ত করে এরকম ধরে রেখেছি, মুঠিয়ে রেখেছি, তো মুঠিয়ে রাখতে সে রক্ত রক্ত জমা হয়ে ইঞ্জেকশন যখন বের করে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে চলে এসছে। যে কী ভয়ানক অবস্থা ততদিন থেকে আমার, যে ইঞ্জেকশনের কী মানে ভয় না। আর মামা যখন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মামা যখন ছিল তখন তো কতগুলো ইঞ্জেকশন দিল, বাবা রে বাবা। স্নান সেরে চলে এসেছি মেয়েকে খাওয়াবো বলে, এই দেখো এটা হলো মেয়ের খাবার, চিকেন আর ভাত, ব্যাস এবার তাকে খাওয়াবো। চলো ও ডিউটি চলে গেল, বুঝলে, মেঘের অবস্থা ভালোও নয়, যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। একটুও থাকতে পারে না ঘরে, একটু হলে থাকতে থাকতে না থাকতে আবার সেই ফোন করে দিল, ফোন করে দিলে আবার সেই চলে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর থালা বাসন ধুতে পারিনি, বুঝলে, সেই জন্য এখন ধুচ্ছি। কেন ধুতে পারিনি বলতো, আমি গত 2 দিন ধরে না কোনো শর্ট ভিডিও করছি না, বুঝতে পারলে, টাইমই পাচ্ছি না, ও তো ফোন নিয়ে চলে যাচ্ছে, একটা ফোনে তো গান এ করতে হয় না, শুনতে হয়, এবারে ও ফোন নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আর আমি আর ভিডিও করতে পারছি না। এই যে 2টো ভিডিও এক্ষুনি করলাম, তো থালা বাসন ধুইনি, দৌড়ে দৌড়ে গেছি, 2টো ভিডিও করেছি, 2টো ভিডিও করতে না করতে আমার বলছে ফোনটা দাও আমি চলে যাবো, আমার ফোনটা দিয়ে দিলাম, ও চলে গেল। তারপরে
থালা বাসন দিচ্ছি। মেয়ে ঘুমিয়ে গেছে, ব্যাস থালা বাসন ধুয়ে নিলাম। আর তোমাদের বলেছিলাম না গতকাল ঈদের জন্য তোমার দুধ প্যাকেট দেয়নি আমাদেরকে, তো আজকে একদম চারটে দুধ প্যাকেট দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আজকে পুরো চারটে দুধ প্যাকেট দিয়েছে। কিন্তু কেউ তো খায় না, ওর পাপা তো খাবেই না, দিলে বলবে আমি বমি করে দেবো, আমার খেতে ভালো লাগে না, ও খেতে যায় না। আর তোমার মেয়েকেও সেই অর্ধেক আধ গ্লাস দিলেই তাদের বেশি হয়ে যায়। আমাকেও দুধ খেতে ভালো লাগে না, আমাকে দুধ দিয়ে ভাত খেতে ভালো লাগে জানো, আমাকে দুধ দিয়ে ভাত খেতে ভালো লাগে। তারপরে তোমার ইয়ে দুধের অন্য কোনো কিছু বানিয়ে দিলে ছানা টানা ওগুলো আমাকে খেতে ভালো লাগে, কিন্তু এদের এরা তো তা না, এরা কোনো কিছুই খাবে না, আর এরা খায় না বলেই আমি আমাকেও আর খেতে ভালো লাগে না। একবার করে কি ভাবছি বলো তো, একবার করে ভাবছি যে ছানা কাটবো, একবার করে আবার ভাবছি মিষ্টি দই বানাবো, একবার করে আবার ভাবছি রাবড়ি বানাবো। ওর পাপার পছন্দ রাবড়ি, আমার মেয়ের পছন্দ মিষ্টি দই, এবারে আমার পছন্দ ছানা, এবারে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। জাল দিয়ে রেখে দিই, তারপরে যা হয় হবে। এই দেখো দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এগুলো রেখে দিই বাবা, ওগুলো তো আবার কালকে তার দরকার, কালকে এগুলো আবার জমা দিতে হবে, রেখে দিয়েছি এইখানটায়। যখন তখন ভুলে যাই জানো, মনে হয় যেন প্যাকেটগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিই, তারপরে মনে পড়ে যায় ও না না প্যাকেট তো আবার জমা দিতে হবে, সেই জন্য আবার রেখে দিই। এতগুলো দুধ দেখেছো, কতগুলো দুধ দেখেছো, ওটা এক কড়া ভর্তি হতে আর একটু বাকি আছে। আমি একটু চা খেয়ে নিবো বুঝলে, তারপরে ভাববো যে কী না কী করবো। একবার করে ভাবছি ছানা কাটবো, ছানা কাটলে মামা খাবে কি না, মিষ্টি দই বসিয়ে দেবো, সবাই খেয়ে নিবে। আমার মেয়েকে দেখো বাইরে একটা মেয়ের সঙ্গে খেলছে, একটু ঘোরাঘুরি করছে, ঘুম থেকে উঠলো এক্ষুনি। কার সঙ্গে খেলছো বাবা? ই বাবা কোথায় যাচ্ছ তুমি? এই দেখো শুধু দৌড়াচ্ছে, ও হাঁটে না তো, ও তো শুধু দৌড়ায়। ও তার মামির কাছে দাঁড়িয়ে গেছে, লুকিয়ে গেছে, এই যে এই বাচ্চাটা, মামা ও তার পিছনে পিছনে ঘুরছে। ওকে প্রতিদিন বিকালে ঘুম থেকে উঠলে না একটু এদিক সে বাইরের দিকে বের বের করাই জানো, যে একটু হাঁটাই। কতক্ষণ ঘরে থাকবে, সবসময় তো ঘরের মধ্যেই থাকে, এখান থেকে তো কোথাও বেরোনোরই জায়গা নেই, এখানে ঢুকে গেলাম তো একদম ব্যাস এই ঘরের মধ্যেই যতটুকু, কোথাও মার্কেট ফার্কেট যাওয়ার নেই, কিছু নেই, মার্কেট অনেকটাই দূর। সব ফ্যামিলি যাচ্ছি, সব ফ্যামিলির বউরা বেরিয়েছে, সব কথাবার্তা হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে। এখন কটা বাজে না, এখন বাজে 7:30, 7:30 না 7:20 মতো হয়, আমি তো বেরিয়ে এলাম 7:00 সময়, এখন 7:15 হতে যায়। যাচ্ছি তুমি যাও, যাচ্ছি 15 হতে যায়। দেখো এখনও কত ইয়ে আছে, এখনও সন্ধ্যা হয়নি, দেখেছ? এই দেখো মিষ্টি দইটা বসিয়েছিলাম, দেখেছ জমে গেছে পুরো, এক্ষুনি এটা খাবো আমি আর আমার মামা, ওর পাপার জন্য রেখে দেবো, ওর পাপা পরে খাবে। খাবি মামা? এখন বাজে 8:05 বুঝলে, এখন যাই ভাত বসাবো। আর ইয়ে তোমার আজকে ভাবছি রুটি করবো না, আজকে একটু চিকেন বেঁচে আছে, চিকেন দিয়ে ভাত খেতেই ভালো লাগে, রুটি টুটি আমার খেতে ভালো লাগে না, আজকে ভাত বসাবো, যাই ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে না একটু চা খাবো, ওর পাপা তো আসতে তো সেই 10টা, ভাতটা হয়ে যাক দিলে মেয়েকে খাইয়ে দেবো। এখানে দাঁড়াবে বাবা, হ্যাঁ চা খাবো আমি, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো নাহলে পড়ে যাবে, নাহলে এদিকে আসো, এদিকে আসো, যেখানে যাবে সেখানে সে। এদিকে দেখো এ কি করছে, দেখো মামা সব কিছু পড়ে যাবে, বা পড়ে যাবে পড়ে যাবে। ভাতটা বসিয়ে দিই, তারপর চা খাবো। এ ঢাকাটা কোথায় গেল? এই যে ঢাকা, বাদামি ঢাকা, জলটা ফুটুক। চাল দিয়ে দিব, মামা
এটা কি দিচ্ছি বলো? চাল। তারপর আমরা দুজনে কি খাবো? চা। হ্যাঁ, এবারে আমরা চা খাবো। ইন্ডাকশনটা তো প্লাগ হয়ে গেল, এবারে চাটা সাজিয়ে রেখেছি, গ্যাসে বসিয়ে দেবো। তবে দেখি গ্যাসটা ধরা হয় কি। বিছানা বিছাইয়া আমার শোন না মা, আমি কি অপরাধ করেছি দেখো, আমার কানটা ধরে রেখেছি, দেখেছো আমি কি অপরাধ করেছি মামা? আমি কি অপরাধ করেছি তুমি বলে দাও, বলে দাও। একটা মামাকে একটা চুমু দিয়ে দাও। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।